اے خدائے پاک اے رب الکریم کہہ کے بسم اللہ رحمان و رحیم کہہ کے بسم اللہ رحمان و رحیم سر جھکاتے ہیں تیرے আপনি বলবেন আমি ঠিক শুনেছি কিনা। ভাই বললেন যে আমরা নামাজের শেষে আল্লাহ বলে সেখানে সব আমাদের অ্যান্সার দিলে ভালো হয়। যাই হোক, এই কোশ্চেনটা আমি ভাইকে দেবো এবার অ্যান্সার। যেটা আপনি জানতে চেয়েছেন সেটা হচ্ছে যে নামাজের শেষে ভাই প্রশ্ন করেছেন যে মোনাজাতের কথা আল্লাহ সুবহানাহু বলেছেন, আল্লাহ সুবহানাহু সূরা গাফিরের 60 নম্বর আয়াতে বলছেন যে তোমরা আল্লাহ সুবহানাল্লাহকে ডাকো, আর যারা অহংকার বশত মানে মুখ ফিরিয়ে নেবে আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। আর মোনাজাতের কথা বলেন, মোনাজাত এর অর্থ হচ্ছে চুপে চুপে গোপনে কথা বলা। যদি এই অর্থটা নেন তাহলে আল্লাহ সুবহানাল্লাহ আপনার কথা অনুযায়ী আল্লাহ সুবহানাল্লাহ বলছেন যে তোমরা চুপে চুপে গোপনে আল্লাহ সুবহানাল্লাহকে ডাকো, তাহলে বর্তমানে যে আমরা হাত তুলে মোনাজাত সবাই মিলে করছি এটা কিন্তু তার পরিপন্থী হচ্ছে। আর যদি আপনি ভালোভাবে দেখেন পবিত্র কোরআন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 55-তে সেখানে আল্লাহ তাআলা বলছেন যে তুমি তোমার প্রতিপালককে গোপনে ডাকো, গোপনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলেছেন। এখন বিষয় যেটা হচ্ছে যে আমরা মোনাজাত করার পরে মানে মোনাজাত বলতে আমরা হাত তুলে দোয়া বুঝি, আমরা হাত তোলার পরে যে মুখে হাত মুছি এবং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, এটা মানে প্রমাণিত কিনা? প্রথম কথা হচ্ছে যে আমরা যে মন্ত্রটা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোরআন এবং সহিহ হাদিসে এই দুটা কথা একই সাথে মিলিয়ে কোথাও নেই। সহিহ হাদিস দ্বারাতে সহিহ হাদিসে কোথাও নেই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোথাও একই জায়গায় নেই। জাল হাদিসে আছে দেখছেন যে লিখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং আল্লাহ বলছে কি ব্যাপার এ মানুষের পরে আল্লাহর নাম, এ ব্যাপার কি আল্লাহর পরে মানুষের নাম লিখা আছে সে ব্যক্তিকে, এরকম বলে কিছু জাল হাদিস আছে যেগুলো প্রমাণিত নয়, সঠিক নয়। মূল কথা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর প্রমাণে কোনো সহিহ হাদিস নাই, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে যে আপনি হাত তুলে দোয়া করা মানে সব জায়গাতে না, যেসব জায়গাতে প্রমাণিত আমি কয়েকটা কথা বলেছি, যেমন আপনার ইস্তিসকা নামাজ, তারপরে আপনার কুনুত, কুনুত নাজেলা অমুসলিমদের অত্যাচার কোন জায়গাতে মুসলিমদের উপরে হচ্ছে, আর পাঁচ ওয়াক্ত নামাজে রুকুর পরে হাত তুলে দোয়া কথা সেটা প্রমাণিত সহিহ বুখারীর হাদিস দ্বারা, কিতাবুল মাগাইদুল লেখা আছে। সেই সব জায়গাতে যে এক কথা যে জায়গাতে হাত তুলে দোয়া করা প্রমাণ রয়েছে সেখানে আপনি হাত মুছে শেষ করবেন এর প্রমাণ নেই, যে আপনি হাত তুলে দোয়া করার পরে হাতটা মুখে মুছবেন এটা প্রমাণ নেই। বরঞ্চ এ সম্পর্কে যে হাদিস বর্ণিত হয়েছে সে হাদিস নিতান্তই জয়ীফ, এই জন্য ওলামায়ে কিরামরা বলেছেন যে এটা হচ্ছে বিদআত, অনেকেই বলেছেন এটা অজ্ঞ ব্যক্তি ছাড়া কেউ করে না। সেই জন্য যদি আপনি মনে করেন যে আমার মুক্তির পথ হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস, সেই জন্য কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমাকে জীবনযাপন করতে হবে, সেই জন্য আপনি যে সব জায়গাতে হাত তুলে দোয়া করার প্রমাণ আছে সেই সব জায়গাতে আপনি হাত তুলে দোয়া করবেন, এবং হাত তুলে দোয়া করার পরে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে কোনো প্রমাণ নেই যে তিনি মুখে মুছতেন, সেই জন্য আমাদেরকে সাধারণভাবে ছেড়ে দিতে হবে। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে।